সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি রান আহমেদ। আজ 23 জানুয়ারি 2023। আজকে আমরা চলে এসেছি রিপন ডেইরি ফার্ম, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখা গ্রাম। তো এখান থেকে মূলত উন্নত জাতের বকনা বাছুর বিক্রি করা হয়। এবার এসে দেখতে পাচ্ছি এখানে হলিস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর রয়েছে। তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো, আর এগুলোর দরদাম সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আচ্ছা আচ্ছা, তো এবারে তো এসে কিছু বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে কি কি জাতের বকনা আছে আপনার এখানে? সবগুলো ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান? জি। ফ্রিজিয়ান বাচ্চা মনে করেন মোট 11টা বাচ্চা আছে, তার ভিতর 7টা বাচ্চা ছোট সাইজের আর 4টা বাচ্চা আছে বড়। আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম একটু জানাবো। জি অবশ্যই। প্রথমেই এক নাম্বার সেলে যে গরুটা দেখতে পাচ্ছি মামা, কি জাতের এটা? এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান? জি। বয়স কত মাস হবে আপনার? বয়স আছে আপনার 6.5 মাস। 6.5 মাস বয়সের একটা বাচ্চা। খুবই খাওয়ার দর ধরে। হ্যাঁ হ্যাঁ, মাজাটা তোলাগুলো দেখান, খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাজাটা দেখান, খুবই একটা ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা। আচ্ছা, এই বকনাটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন? সিঙ্গেল না, এই এটা দুইটা আমি হচ্ছে জোড়াই দাম দিচ্ছি। দুইটা একটা জোড়া করেছেন? হ্যাঁ, এক এবং দুই নম্বরের জোড়া। এক নম্বর আর দুই নম্বর। আচ্ছা, জোড়ার যে আমরা দ্বিতীয় বাচ্চা যেটা দেখতে পাচ্ছি, সেম বয়সের এবং সেম ক্যাটাগরি? বয়সের এবং সেম ক্যাটাগরি, মানে দুইটা একই লটের। তো এই জন্য আমি দুইটা কোনো ভাই যেতে না, আমি একবারে ফিক্স বলে দেবো। আচ্ছা, এই যে দুইটা ফিক্স। এই গরুটার কেমন বয়স চলছে আপনার? এটার ওই 6 মাস। এটারও 6 মাস বয়স না? ওলান পালান দেখেন, খুবই ভালো দুইটা বাচ্চা, একই কালার। এই জোড়ার দাম কেমন চাচ্ছেন? এই জোড়ার দাম আমি চাবো না, এটা আমি ফিক্স বলে দেবো। আচ্ছা আচ্ছা, এই জোড়ার দাম 1,06,000 টাকা ফিক্স। 1,06,000 টাকা এই জোড়ার দাম রাখছেন? ফিক্স। ফিক্স দাম? হ্যাঁ ফিক্স দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, এই জোড়া সরাই দেন। পরে দেখেন ছোট মোট সব গোলাপি। এই গরুটার বয়স কেমন আছে? এটার বয়স আছে আপনার 7 মাস। 7 মাস বয়স? আপনারা যারা পছন্দ হয় সিরিয়াল নাম্বার বললে অবশ্যই বুঝতে সুবিধা হবে। জি, কালারটা অনেক সুন্দর। এটা দাম কোনো জায়গায় কমতি নেই। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছে হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা দাম চাচ্ছেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবো অল্প কিছু। আমি আসলে বেশি দামও বলি না, আর বেশি ওইভাবে বেশি দাম চাই বেশিও না, অল্প কিছু চাই, কিছু মানুষের সাথে সম্মানী করে দিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মামা, এটা বাচ্চার দাম চাইলে আপনি 65-66 চাওয়া যায়, কিন্তু আমি চাবো না, আমি বিক্রি করবো, আমি পাইকারি রেটে সেল দিই। এটাও সরাই দেন। 4 নম্বর, 4 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান? এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স আছে আপনার হচ্ছে 8.5 মাস। 8.5 মাস বয়স আছে। সাইড থেকে দেখেন, প্রিন্টটা দেখেন কত সুন্দর। আচ্ছা আচ্ছা, এই বকনটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা দাম চাচ্ছেন? জি। এখান থেকে কিছুটা দরদাম করে নিতে পারবো? কিছুটা দরদাম করে নিতে পারবো, সমস্যা নেই। সেলের 5 নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা, কি জাতের এটা? এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান? এই গরুটার বয়স কেমন চলছে? এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে 9 মাস। 9 মাস বয়স। ওলান পালানগুলো দেখেন, খুবই ভালো এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাইড থেকে দেখেন একটু দর্শক ভাইদের দেখে নিন। আচ্ছা, এইটাকে সিঙ্গেলে কেমন দাম রাখছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা দাম চাচ্ছেন? জি। এখান থেকে দরদাম করে নিতে পারবো? দরদাম করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সেলের 6 নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এটা একটা ঠোঁট মোট গোলাপি আছে, এটা একটা খুব ভালো একটা বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চা এগুলো। ফ্রিজিয়ান? আমার কাছে যেগুলো আছে সবগুলো আসলে ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে? এটার বয়স আছে আপনার হচ্ছে 8 মাস। 8 মাস বয়স? জি। উলান পালান খুব ভালো। এই বাছুরটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে দর্শকরা নেবে। জি জি, অল্প কিছু সম্মানী করবো। আমরা সিরিয়ালের 6 নম্বর 7 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, কি জাতের এটা মামা? এটা একটা ফিজিয়ান বাচ্চা, কিন্তু এর কালোর অংশটা একটুখানি বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো ফিজিয়ান বাচ্চাই, কিছু কালো থাকে, কিছু মানে কালার প্রিন্ট থাকে এটাই আর কি। খুবই ভালো গোতের বাচ্চা। এই গরুটার বয়স কেমন? মাথা টাজাগুলো দেখেন দেখেন, কত সুন্দর একটা বাচ্চা। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আছে আপনার এই তো 8.5 মাস করে। 8.5 মাস বয়স? জি। এই বাছুরটার দাম কেমন চাচ্ছেন?
এটার দাম হচ্ছে 58000 টাকা 58000 টাকা এটার দাম হচ্ছে জি অল্প কিছু সম্মানই করব আচ্ছা আচ্ছা আমরা এই পাশে সিলের 8 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা মা ফ্রিজিয়ান না জি এই বাছুরটার বয়স কত মাস আছে এটার বয়স আছে 10 মাস 10 মাস বয়সের একটা বাচ্চা জি 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 10 প্লাস আচ্ছা খুবই ভালো একটা গোতের বাচ্চা দামটা কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছে 85000 টাকা 85000 টাকা এর দাম চাচ্ছেন জি কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দরদাম করে আমরা সেলের 9 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান না এই গরুটার বয়স কত মাস আছে এটার আপনার বয়স আছে 10 প্লাস 10 11 মাসের মতো বয়স আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 85000 টাকা 85000 টাকা এটার দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ জি সিলের 10 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা মানে ফ্রিজিয়ান জি আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স কত মাস আছে এটার বয়স আপনার আছে 10 প্লাস 11 মাসের মতো 11 মাসের মতো বয়স এগুলো বাচ্চাগুলো খুব টনকালো বাচ্চা মামা আচ্ছা আচ্ছা ঠ্যাংগুলা দেখেন দর্শক ভাইদের ঠ্যাংগুলা কত সুন্দর মোটা মাথাটা কত সুন্দর চড়া এই বাছুরটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে 85000 টাকা 85000 টাকা দাম চাচ্ছে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সেলের 11 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু এটাও একটা ফিজান বাচ্চা কিন্তু আসলে অনেকজন রানী রানী বলে আচ্ছা আচ্ছা দেখতে আসলে কালারটা অনেক সুন্দর তো এই জন্য অনেকজন বলে এটা খুব সুন্দর একটা বাচ্চা বয়স কত মাস আছে এটার এটার বয়স আছে আপনার আছে 12 মাস 12 মাস বয়স জি তলাটা মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা আচ্ছা এই বাছুরটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে আছে 95000 টাকা 95000 টাকা দাম চাচ্ছেন জি আলোচনা সাপেক্ষে নিতে পারবো আলোচনা সাপেক্ষে নিতে পারবো যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শক ভাইদের তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হলো 01755219260 এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে পাবে এটা আমার ইমো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম